তো রিম্পার ওখানে করা একজনের আইডিতে দেখলাম লিখেছে, ওকে সত্যি টেচার? ইয়েস ম্যাম, মন মিঠুর কথা। আপনার হাজবেন্ড বোধহয় পুলিশ না? আপনাকে কি শিক্ষা দেয়? প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ঘরে গিয়ে গিয়ে কুটকাচালি করতে আর কুটকাচালির ভিডিও করতে, এটা শিক্ষা দেয় বোঝায়? ও আচ্ছা, প্রশাসনের জায়গায় থেকে আপনাকে এগুলো করতে বলে? আপনাকে বলছি, বেশি উস্কানিমূলক কমেন্ট করে আমার পেছনে লাগতে আসবেন না। যদি মানে হ্যাঁ, কী বলেছেন, টিচার? হ্যাঁ, আমি টিচার নাকি আপনার মতো যেটা, সেটা আপনার যদি সন্দেহ থাকে এখানে চলে আসবেন, আমার পাড়াতে জিজ্ঞেস করে নেবেন। যদিও এর সাথে সাথে আমার আর একটা আইডেন্টিটি আছে, আমি এখন নিজের পায়ে দাঁড়িয়ে গেছি এবং আমি জবও করি, ঠিক আছে? আপনি সেটাও করেন না, তো আপনার থেকে আমার যোগ্যতাটা একটু হলেও বেশি, পড়াশোনাতেই বলুন আর নিজের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রেই বলুন। তো আপনাকে নিয়ে কথা বলার ইচ্ছা নেই, শুধুমাত্র ওই জায়গাটাতে আঘাত করেন তো বারবার, তাই বলছি। আপনার যদি এতে সন্দেহ থাকে তাহলে কিছু বলার নেই, কারণ হয়তো নিজস্ব কোনো যোগ্যতা আছে বলেই এখনও অবধি লোকের পিণ্ডি চটকে চটকে 20,000 করিনি। না হলে আপনি যার ঘরে গিয়ে কমেন্ট করেছেন না, যে ওই রোজ ছেঁকে ধরে একজনকে খায়, তার মতো যদি করতাম না, ইউ 20,000 করতাম, কারণ ওর থেকেও আমার একটা সময়ে এরকম হাই ভিউজ হতো। কন্ট্রোভার্সির লেভেলটা ওর থেকে আমার অনেক হাই ছিল, ওটা কোনো লেভেল না, কন্ট্রোভার্সি করাটাকে কোনো ট্যালেন্ট ধরা হয় না ম্যাডাম। আপনার হাজবেন্ড একটা ভালো জায়গায় আছে তো নিশ্চয়ই এগুলোকে সাপোর্ট করে না, আপনি করেন, ওই জন্য ওখানে গিয়ে লিখেছেন। ভালো লাগলো উত্তরটা? তো আমি নিশ্চয়ই একটা জায়গায় তো আছি, নিজের জায়গায় স্থির, বা আমার শিক্ষাগত যোগ্যতা একটা আছে বলে এবং লোভ নেই বলে আপনি যেখানে গিয়ে কমেন্ট করেছেন না, তার মতো শ্বশুরমশাই মরে যাবার পরের দিনকেই ভিডিও করতে বসি না, বুঝেছেন ম্যাডাম? আপনারা এগুলোকে সাপোর্ট করেন, কাঁদতে কাঁদতে 20,000 ভিউস কামাতে পারবো না, নিজের মানুষ মরলে। কথাগুলো খুব হজম করতে খারাপ লাগবে, কিন্তু এটা সত্যি কথা, আমার নিজের ভালোবাসার মানুষরা পছন্দ করেন এগুলো করা, তাই করিনি, ঠিক আছে? সম্পর্কের মূল্যটা আমার কাছে অনেক বেশি, অন্যের পিণ্ডি চটকে তার টাকা দিয়ে নিজের বাবা মাকে গেলাবো, এতটা খারাপ পরিস্থিতি ভগবানের দয়াতে আমার এখনও আসেনি, আর ভগবানকে প্রে করবো এমন জায়গা যেন আমার না আসে। তাই কমেন্ট করার আগে ম্যাডাম ভেবে করবেন যে আপনিও একটা ভালো ফ্যামিলিতে বিলং করেন, আপনার হাজবেন্ডও একটা ভালো জায়গায় জব করে। আমি দেখেছি আপনার হাজবেন্ড মোস্ট প্রবাবলি পুলিশ, আপনি ওই ইস্ত্রি ফিস্ত্রি করতেন, মানে যাই হোক। হ্যাঁ, রিম্পাও বলেছে কিন্তু যে ও ভিডিও করে না, তো মেনশন করে একটা করেছে, তাই তো আমার আসেনি, তাহলে ও দেখছেন স্বীকার করছে। তো লোভটা আমার নেই ম্যাডাম, কিছু তো একটা আলাদা করি তার জন্যই, তাই না? তো উত্তরটা দিতে পেরেছি নিশ্চয়ই? তো তেলানি দিচ্ছেন, তোষামত করছেন, করুন, তেল দিচ্ছেন, কিন্তু আমার পেছনে লেগে নয়, কারণ আমার অত্যন্ত ভালোবাসার কিছু মানুষের জন্য আমি এই জায়গাটা ছেড়ে দিয়েছি, কিন্তু মানুষটা আমি একই আছি, যদি আবার লাগি সামলাতে পারবেন না, আপনি আছেন ডিটাচ থাকুন, ঠিক আছে ম্যাডাম? বেশি উস্কাতে আসবেন না।